আমার গাউসে পাক যখন এক রমজান পহেলা রমজান সকাল বেলা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, ওই দিনটা ছিল প্রথম রমজান পহেলা রমজান। ওই পহেলা রমজানের মধ্যে সকাল বেলা আমার বড় পীর সাহেব হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। আমার বাবারা বন্ধুরা দেখেন কেমন বড় পীর, কেমন বড় পীর। আমার বড় পীর সাহেব হুজুর যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার বড় পীর সাহেব হুজুর ওই দিনটা ছিল পহেলা রমজান। রমজানের পবিত্রতার জন্য রমজানের খাতিলে রোজা রেখেছেন। আমার বড় পীর সাহেব হুজুর দুনিয়ার মধ্যে আগমন করে কোনো কিছু পান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, সন্তান কান্নাকাটি করে, সন্তানকে দুধ দেওয়া লাগে, যতক্ষণ পর্যন্ত দুধ দেয় সন্তানের চিৎকার বন্ধ থাকে, আবার যতক্ষণ পর্যন্ত সন্তানের ক্ষুধা লাগে সন্তান চিৎকার আরম্ভ করে। আমার আব্বারা বন্ধুরা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানি উনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে উনি রমজান মাসের পহেলা রমজান ছিল বলে উনি দুধ পান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন না খেয়ে আছে, একটা চিৎকারও নাই, কোন রকম শব্দ নাই। যখন ইফতারির টাইম হয়ে গেল, যখন মাগরিবের সময় হয়ে গেল, আমার গাউসে পাক আস্তে আস্তে চিৎকার করা আরম্ভ করেছেন। এমনি ভাবে সাইয়েদা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর বুঝতে দেরি করলেন না, ইফতারির সময় হয়েছে, আমার ছেলে ইফতার করবে। এমনি ভাবে সাইয়েদা উম্মুল খায়র মা ফাতেমা ওই সময় আমার বড় পীর গাউসে পাককে দুধ পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি আমার আব্বারা বন্ধুরা, গাউসে পাক কেমন আল্লাহর ওলি, কেমন গাউস। দুনিয়ার জমিনে রমজান মাসে আগমন করার কারণে, পহেলা রমজান আগমন করার কারণে, সকাল বেলায় দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমার গাউসে পাক রোজা রেখেছে, সারা দিন কোনো কিছু খায় নাই। যখন ইফতারির সময় হয়েছে, আমার গাউসে পাক দুধ পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পহেলা রমজান নয় আমার আব্বারা বন্ধুরা, শুধু পহেলা রমজান নয়, এমনি ভাবে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, এমনি ভাবে 30 দিন 30টা রমজান পর্যন্ত আমার গাউসে পাক সেহরির সময় দুধ পান করতেন, আবার ইফতারির সময় দুধ পান করে রোজা ভাঙতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলে 471 পয়লা রমজানে তশরিফ আনলেন এই দরাতে, শুভ দিন শুভ ক্ষণে, আর দিনের বেলায় দুধ না খায়া গাউস, দিনের বেলায় দুধ না খায়া গাউস, দেখায় রোজার নিশানি, হায়রে দেখায় রোজার নিশানি, সালাম আপনাই গাউসুল আজম মহিউদ্দিন। একটু জবান খুলে পড়েন, তাহলে আপনার জবান বন্ধ হয়ে যাবে। ওলি আল্লাহ শান গাইতে যদি কৃপণতা করেন, আল্লাহ ওই জবান বন্ধ করে দিন। সালাম আপনাই গাউসুল আজম লানি বল, সালাম আপনাই চশকাতরে পয়লা রমজানে তাশরি পালেন এই দরাতে, শুভ দিন শুভ ক্ষণে, আরে দিনের বেলায় দুধ না খায়া গাউস, দিনের বেলায় দুধ না খায়া গাউস, দেখায় রোজার নিশানি, সালাম আপনাই মহিউদ্দিন জিলানি, সালাম আপনাই মহিউদ্দিন জিলানি। আমার বাবারা বন্ধুরা, কেমন গাউসে পাক ছিলেন, গাউসে পাকের কেরামতি কেমন ছিলেন,
আমার বড়া বন্ধুরা, আমার গাউসে পাকের মা সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন আমার গাউসে পাককে গর্ভের মধ্যে নিয়েছেন, যখন আমার গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে ছিল, গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আমার গাউসে পাককে গর্ভের মধ্যে নিয়ে এক নাম্বার পাড়া থেকে ১৮ নাম্বার পাড়া পর্যন্ত তেলাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন গাউসে পাক একটু লক্ষ্য করেন বাবা, আমার গাউসে পাকের আম্মা যখন গাউসে পাককে গর্ভের মধ্যে নিয়ে এক নাম্বার পাড়া থেকে ১৮ নাম্বার পাড়া পর্যন্ত তেলাওয়াত করেছেন, আমার গাউসে পাক ওই মায়ের গর্ভ থেকে এক নাম্বার পাড়া থেকে ১৮ নাম্বার পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা এমন গাউসে পাক যেটা মায়ের গর্ভ থেকে ১৮ সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এই জন্য তো শায়ের বলে, আরে মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের খবর, তবু গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া, আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া আবু সালে মুসা জংলি, তোমারি হয় পিতা জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া আবু সালে মুসা জংলি, তোমারি হয় পিতা উম্মুল খায়ের মা ফাতিমা, উম্মুল খায়ের মা ফাতিমা, তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, এবার দেখেন কি বলতেছে, আরে মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, ১৮ সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। এখনকার জমিনে কি এমন মা আছে? এমন মা খুব কম পাওয়া যায় যেই মা সন্তানকে গর্ভের মধ্যে রেখে কোরআনুল কারিম তেলাওয়াত করে। আগের যুগের মায়েরা যখন সন্তান গর্ভের মধ্যে থাকত, তখন গর্ভের মধ্যে সন্তান নিয়ে পবিত্র কোরআনুল কারিমের খতম করতো। জোরে বলুন ঠিক কি না। আরে মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, ১৮ সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলের গুঞ্জে, মা জানে না ছেলের খবর, হলেও গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাউসে পাক কেমন গাউসে পাক।